ওকে স্টার্ট নাও, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম ক্লাস নাম্বার কি 24 আর ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 6 অল ওভার। তো আমরা ক্লাস নাম্বার 6-এ চলে এসেছি। এটা একটু ই করে দেন। ক্লাস নাম্বার 6-এ আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট। তো এখানে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছি, এই ইফেক্টের মধ্যে অ্যাপ্লাইং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য কি এক্সটিউট অ্যান্ড লেভেল ইফেক্ট। প্রথমে এক নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এটা লেভেল ইফেক্ট কিভাবে দিতে হবে সেটা আমি প্রথমে ফুল লেসনটা পড়ে শোনাবো, দেন আমি ফার্স্ট থেকে আবার ক্লাসটা করব। তারপরে তাহলে প্রথম যেটা আমি আবারও বলি, অ্যাপ্লাইং অ্যান্ড অ্যাডজাস্টিং অ্যান্ড এক্সটিউট অ্যান্ড লেভেল ইফেক্ট, এই লেভেল ইফেক্ট কিভাবে দিতে হবে, এই লেভেল ইফেক্ট কেমন সেটা আমরা দেখব। তারপর হচ্ছে অ্যাপ্লাইং দ্য আর্ট ওয়ার্ক অন টু দ্য এক্সটিউট অবজেক্ট, এক্সটিউট অবজেক্ট দিয়ে কিভাবে আমরা এই কি করব, ম্যাপিং করব কিভাবে সেটা আমরা দেখব। তারপর হচ্ছে অ্যাপ্লাইং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য রিভলভ ইফেক্ট, তো এটা কিভাবে রিভলভ ইফেক্টের কাজ করবে সেটাও আমরা দেখব। তারপরে ইফেক্ট অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স প্যালেট, অ্যাপিয়ারেন্স প্যালেট থেকে কিভাবে আমরা এটা ইফেক্ট করতে পারি, ইউজিং ইফেক্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স। তারপর হচ্ছে অ্যাপ্লাই ইফেক্ট, মাল্টিপ্লাই কি মাল্টিপ্লাই ফাইল অন অ্যান্ড স্টুক অন দ্য পাথ, পাথের মধ্যে কিভাবে আমরা মাল্টিপ্লাই ই কাজ করতে পারি সেটা দেখব। অ্যান্ড হোমওয়ার্ক হচ্ছে কি ওয়েন গ্লাস, ওয়েন গ্লাস কিভাবে তৈরি করতে হবে, অ্যান্ড বোতল, একটা বটল বটল তৈরি করব, অ্যান্ড 3D অবজেক্ট অ্যান্ড 3D ফিল্ম রিল অ্যান্ড 3D লোগো কিভাবে আমরা তৈরি করব সেই সম্বন্ধে আলোচনা করব এবং দেখব। তো এখন আমরা এখান থেকে প্রথমে ওয়েন গ্লাস বলতে কি বোঝায় বলেন তো, একটা গ্লাস বলতে এই যে একটা পাত্র, যে এই কি বলে ড্রিঙ্কস করার যে গ্লাসগুলা সেইগুলা, তো এটা আমরা তৈরি করব প্রথমেই। আর এক প্রথমে আমরা অ্যাপ্লিং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য এক্সটিটিউট অ্যান্ড লেভেলিং ইফেক্ট এটা আমরা দেখব। তো লেভেলিং ইফেক্টটা কিভাবে দিতে হবে সেটা আমরা প্রথমে আলোচনা করি। আমরা যদি আসি এখানে, এসে আমরা একটা ইফেক্ট ইফেক্টে যাই, প্রথমে আমরা একটা লেখি, 3D লেখি। হ্যাঁ, এখানে আজকে যে ইফেক্টগুলো সবগুলো হচ্ছে 3D ইফেক্ট, কিভাবে 3D ইফেক্ট দিতে হবে সেই সম্বন্ধে আলোচনা। তো 3D খুবই মজাদার একটা বিষয় এবং খুবই দেখতে সুন্দর লাগে জিনিসগুলো। তো আমি এখানে লিখলাম 3D। 3D লেখার পরে এটাকে একটু বড় করি, ডান, এটাকে আমি একটু বোল্ড টাইপ করব। বোল্ড টাইপ করার জন্য এখান থেকে প্যারাগ্রাফস, এখান থেকে এই কি বলে এই বোল্ড, এখান থেকে হ্যাঁ ক্যারেক্টার থেকে আমরা এটাকে বোল্ড করতে পারি। তো এখান থেকে আমি এটাকে বোল্ড করে ফেলবো, সাম এরকম লাইক এরকম থাক, এটা সুন্দর লাগছে ডিজাইনটা। হ্যাঁ, কালারটা আমরা চেঞ্জ করব, রেড কালার দিব, এটার মধ্যে রেড কালারটা দিলে ফুটবে, রেড অ্যান্ড অন আদার্স অন্য একটা কালার দিব, এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে চেষ্টা করব। এখন প্রথমে এটাকে আমরা 3D যদি করি, 3D করার জন্য আমাদের যেতে হবে ইফেক্ট অপশনে, ইফেক্ট থেকে ইফেক্ট অ্যান্ড এক্সটিউট অ্যান্ড লেভেল, এক্সটিউট অ্যান্ড লেভেলের গিয়ে আমরা এটাকে প্রথমে ওকে, এখন এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন এটা একটা 3D মোড কিন্তু এখানে চলে আসছে। এটাকে যদি আমরা এটাকে একটু ঘুরাই, এরকম করি, এটা ঘুরতেছে না, এটাকে আর একটু এভাবে এদিকে করি, হ্যাঁ যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি এটাকে ঘুরাইতে পারবেন। থ্রিডিটা অনেক জায়গায় ইউজ হয়ে থাকে আপনার, 3D দিয়ে আপনার যে কোনো বাস্তবমুখী কাজগুলো বোঝা যায়। যেমন মনে হচ্ছে যে এটা একটা বাস্তব একটা লেখা, মানে ব্যানারে বা ফেস্টুনে যে কোনো জায়গায় আপনি যদি বাস্তবের মতো একটা ই দিতে চান, রূপ দিতে চান, সেক্ষেত্রে আপনি 3D ব্যবহার করতে পারেন।
ওকে আমি এরকমই রাখলাম, এরকম রেখে এটাকে এখন ওকে দিচ্ছি। এটা ওকে দিলে পরে ঠিক হয়ে যাবে। দেখেন ওকে দিলাম, এখন ঠিক হয়ে গেছে। এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করব, দুইটা কালার আলাদা আলাদা কালার এখানে দিব। হ্যাঁ, এক্সপ্যান্ড করার জন্য অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে এটাকে কালারটা আমরা চেঞ্জ করে দিব, আনগ্রুপ করে আমরা একটা সুন্দর একটা কালারের কম্পোজিশন নিয়ে আসি। এখানে একটা এই কি বলে, হ্যাঁ এটার মধ্যে ধরেন একটা আমরা গ্রেডিয়েন্ট সিস্টেম, এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট বসাবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে এটাতে আসলাম, এটাতে এসে এই গ্রেডিয়েন্টের অপশনটা কোথায়, গ্রেডিয়েন্টের অপশনটা পাবো এখানে। আচ্ছা এখান থেকে যাই, এখানে ক্লিক করলাম অ্যান্ড গ্রেডিয়েন্ট, এই পাশে একটু লাল দিলাম আর এই পাশে দিলাম কালো। হ্যাঁ লালের সাথে নীল দেব, না এটা দেখতে ভাল লাগছে না, কড়া নীল দেব, এটা ভাল লাগছে। তাহলে নারের সাথে এই কড়া নীলটা দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু একটা সুন্দর একটা ইফেক্ট আসছে। এই ইফেক্টটা আমরা এটার মধ্যে দিতে চেষ্টা করব। তো এখানে এটাকে দেখেন আনগ্রুপ করার পরে এটা আলাদা হয়েছে, এটা আলাদা, প্রত্যেকটা টেক্সট আলাদা হয়ে গেছে। এখন এটাকে আবারও আনগ্রুপ করি, এখন এইটা একটা আলাদা, এটা আলাদা, এগুলো আলাদা। এখন তাহলে এই উপরের অংশটার মধ্যে আমি যদি এই ইফেক্টটা দিই, দেখেন কেমন লাগছে, ভালো লাগছে না? এটার মধ্যে আবার এই ইফেক্টটা দিই আমি, আনগ্রুপ করে উপরে এটার মধ্যে এই ইফেক্টটা দিচ্ছি। সেমভাবে আমি ভিতরের যে অংশগুলো আছে এইগুলা আমরা একসাথে, অন্য কালার না, এটাকেই দিব, কিন্তু এটাকে একটা ম্যাচ করাবো। ম্যাচ করানোর জন্যই সবগুলাকে এইগুলা এখানে একটা না একটা, আর এখানে অনেকগুলো একসাথে, তো এই সবগুলা কয়টাকে একসাথে মার্জ করে ফেলবো, এটা আর এটা মার্জ করব। আমরা পাথ ফাইন্ডার অপশনে থেকে আমরা এটাকে মার্জ করে ফেলবো। পাথ ফাইন্ডার অপশনটা কোথায়, এই যেটা পাথ ফাইন্ডার অপশনে গিয়ে এটাকে মার্জ করলাম, এই সবগুলো একসাথে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, লেয়ার মার্জ এরকম একসাথে হয় না, সেম এখান থেকে আপনি মার্জ করে একসাথে করতে পারবেন। এখানে তো অনেকগুলো লেয়ার হয়ে গেছে, ভাঙার পরে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু এই লেয়ারে কনভার্ট হয়েছে। তো এখানে সবগুলাকে একসাথে করার জন্য আপনি মার্জ করতে পারেন। ওকে এখানে সবগুলাকে একসাথে করেন, মার্জ করেন, ওকে ডান। তো এখন আমরা এটার মধ্যেও কালারগুলো অ্যাপ্লাই করব, এটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সিস্টেম দিতে চেষ্টা করব। আমি এখানে ক্লিক করি একটা, অ্যান্ড এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, অ্যান্ড এখানে একটা ক্লিক করি, দেখেন এটা। হ্যাঁ না না, পুরোটা একসাথে দিলে সুন্দর হবে না, তাহলে এটার রাউন্ড যে একটা ভাব সেটা কিন্তু আসবে না। এই যে দেখেন এখানে এখানে অনেকগুলো পার্ট হয়ে গেছে, তো এই পার্টগুলোকে একসাথে আবার মার্জ হয় নাই নাকি, না হইলে আরেকটা সিস্টেম আছে, এটা শেপ বিল্ডার থেকে ধরে এটা প্লাস করে দিলে একসাথে মিশে যাবে। ঠিক আছে, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ এইটুকু একটু বাড়তে, এটা একসাথে মিশে নেয়, তো এটার সাথে এটাও একসাথে অ্যাড করে দেব এটা শেপ বিল্ডার দিয়ে। হ্যাঁ দেখেন এখন একটা সুন্দর একটা কম্পোজিশন আসছে, কিন্তু এখানেও আমি আবার ওইটাকে কালারটা দিয়ে দেব, সেম কালারটা এখানেও, সেম কালারটা আমি এখানে বসায় দিই, ওকে ডান এখানে, অ্যান্ড এখানে কিন্তু সবগুলো একসাথে নাই, তার মানে একসাথে শেপ বিল্ডারতে ধরে এটাকে একসাথে আমি অ্যাড করে দিলাম। একসাথে আছে, কালার দিলে বোঝা যাবে। এখান থেকে আমি এই কালারটা নিলাম, ওকে একসাথে নাই, তার মানে কি
একসাথে অ্যাড করতে হবে। একসাথে অ্যাড করার জন্য আমরা আবারও শেপ বিল্ডার নিব। আগে আমরা এই শেপটাকে ধরি, শেপটা ধরলাম অ্যান্ড শেপ বিল্ডারটা নিলাম। নিয়ে এটাকে একসাথে হচ্ছে না কেন? এইখানে ঠিক কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন কাজ করতেছে। এটার মধ্যে কাজ করে না কেন? সেটা আবার এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করলাম, ওকে। এখন দেখি, হ্যাঁ এখন তো হচ্ছে না। হ্যাঁ এখন একসাথে হয়েছে। হ্যাঁ এটা আরেকটা সিস্টেম আছে, আমরা যদি একসাথে করি আরেকটা সিস্টেম আছে। এটা এই যে এখানে দেখেন, এটার নাম কি? ইউনিট। সবগুলো একসাথে শেপ একসাথে অ্যাড হয়ে যাবে, এই যে ইয়ার মতো। এখানে যদি আমি এটাকে ক্লিক করি, এটাকে ইউনিটে ক্লিক করি, সব একসাথে হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এখানে সবগুলো একসাথে করতে চাইলে এই ইউনিটে ক্লিক করলাম, একসাথে হয়ে গেছে। এখন আমরা খালি কালারগুলো পেস্ট করব। দেখেন একটা সুন্দর 3D আমরা একটা নিয়ে আসছি কালার। এখন এটাও আমরা দেখি কোন কোন জায়গায় এটাকে করতে হবে। এটা একসাথে করতে হবে শেপ বিল্ডার থেকে, এটা এটাকে একসাথে করতে হবে। এটা নিয়ে তো শিফটে ধরে এই সবগুলাকে একসাথে করে দিলাম, ওকে ডান। এখন এগুলোর মধ্যে কালারটা অ্যাপ্লাই করে দেই। এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করব। না না, একসাথে করলে সুন্দর দেখা যাবে না। যেখানে রাউন্ড আছে, মানে যেখানে একটা কর্নার আছে, সেখানে কর্নারটাই দিতে হবে, নাহলে দেখতে খারাপ লাগবে। তাহলে এরকম ভাবে আপনি দেখবেন অনেক জায়গায় এরকম 3D ইফেক্ট বা 3D ডিজাইন করা হয়ে থাকে। 3D-টা কিন্তু অনেক সুন্দর মাধুর্য একটা, হ্যাঁ অন্য কিছু দেখাবো তো এটার জন্য শুধু এই এইভাবেই। ঠিক আছে, এই কর্নারটা বাকি আছে, তো এই কর্নারটা আবার এখানে ধরলাম, ধরে একসাথে অ্যাড করে দিলাম। হ্যাঁ শিফট ধরে এটা কি পুরাটা একসাথে হয়ে গেছে? গ্রুপ করছি তো এই জন্য, আনগ্রুপ করে নিতে হবে। এটা একসাথে গ্রুপ করা ছিল, এই জন্য একসাথে অ্যাড হয়ে গেছে। পরে আমরা দেখবো কিভাবে একটা বটলকে একটা 3D করবো, একটা বোতল বোতল কিভাবে 3D করা যায়। হ্যাঁ আনগ্রুপ করে পরে এক ম্যাচ করে দিছি। হ্যাঁ এটা শেষ। তাহলে 3D-র কাজ প্রথম যেটা আমরা দেখলাম, এটা এখান থেকে অ্যাপ্লাইং অ্যান্ড অ্যাডজাস্টিং, এই কি বলে, এক্সট্রুড অ্যান্ড লেভেল ইফেক্ট, এটা আমরা দেখলাম। এখন এটার মধ্যে আমরা এই কি বলে আরো লেভেল কিভাবে অ্যাড করতে হবে সেটা দেখব। হ্যাঁ হ্যাঁ, বেবেল বেবেল এই বেবেল, ঠিক আছে আমি লেভেল বলে ফেলছি। আচ্ছা তারপর হচ্ছে ম্যাপিং, ম্যাপিং দ্য আর্ট অফ ওয়ার্ক অ্যান্ড দ্য এক্সটিউট অবজেক্ট। আচ্ছা অ্যাপটা একটা ম্যাপিং করতে পারে, একটা অবজেক্টের মধ্যে ম্যাপিং বলতে কোনটা বোঝাচ্ছি সেটা দেখেন। ধরেন আমরা একটা বোতলের ডিজাইন করব। হ্যাঁ বোতলের ডিজাইন করার জন্য আমরা একটা বোতল এখানে নিয়ে আসি। কয় নম্বর ক্লাস? 6 নম্বর।
ধরেন সাপোজ এটা একটা 7 আপের আমরা ডিজাইন করব, 7 আপ অথবা কোকা কোলা যে কোনো একটা ডিজাইন করি, কোকা কোলাটা করি। হ্যাঁ, এরকম ভাবে আমরা এরকম একটা বোতল তৈরি করব, সেম 3D। তো এরকম বোতল, হ্যাঁ এটা 3D হয়েছে, এরকমই 3D ভাব আসবে। ঠিক আছে, তো 3D ভাব আসার জন্য আমরা প্রথমে এখান থেকে পেন টুলবার নিয়ে নিব। পেন টুলবার নিয়ে এটাকে মিডল বরাবর, এই যে মিডল বরাবর একটা রেক চলে আসছে না, এখানে ধরলাম, এখানে ধরে এটাকে একটু বাঁকা করলাম, অ্যান্ড এভাবে এখান থেকে এভাবে আমরা একটা বোতল তৈরি করব। হ্যাঁ, ফিল কালারটা অফ করে দিই। এটা মিডলের অবস্থান, তো এখানে মিডল পর্যন্ত আমি এটাকে এইভাবে এসা, এইভাবে অ্যাটাচ করে দিলাম। ওকে, এখানে এটা কাটা দিলাম। হ্যাঁ, এটা অল্টার ধরে এখান থেকে কাটা দিলাম, মুভ টুল বারে গেলে অটোমেটিক কাটা যাবে। এখন কাটার পরে আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করব, যেমন এটা উপর থেকে বোতলের ক্যাপের জন্য এটাকে একটা ভাগ করব এখান থেকে, তাহলে এখান থেকে একটা ভাগ করে ফেলি। এটা একটা আলাদা আলাদা পার্ট করতে চাইলে কিভাবে করব, এটা এখান থেকে সিজার আছে না, সিজার দিয়ে আপনি ইচ্ছা করলে কাটতে পারেন। এখানে ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটার সাথে অ্যাড করে এই মিডল বরাবর এখানে একটা নিয়ে আসলাম। ঠিক আছে, আবার এখান থেকে নিচের যে পার্টটা আছে এটার সাথে আবার অ্যাড করব। তাহলে আবার পেন টুল বার ধরলাম, এটার মধ্যে ক্লিক করলাম, অ্যান্ড এখানে ক্লিক করলাম। ওকে, এটা অ্যাড হয়েছে না, তাহলে এটা জয়েন করে দিব। অ্যাড না হইলে, আচ্ছা অ্যাড হয়েছে কিনা আমরা একটু ক্লিক করলেই বুঝতে পারবো, অ্যাড হয় নাই। তাহলে এটাকে একসাথে জয়েন করতে হবে, কন্ট্রোল জেড দিলাম, ডান। এখন এটাকে একটু লক করে রাখি, কন্ট্রোল টু দিলে লক হয়ে যাবে, লক হয়ে গেল না। এখন এটা এটা ধরলাম, এন্ড এটা ধরলাম, এই দুইটাকে ধরে জয়েন। তাহলে এটা একটা সাথে একসাথে, হ্যাঁ হ্যাঁ শেপ দিয়ে লক এখন ই করে দিব। বোতলটা একটু নাড়া খাইছে মনে হয়। আচ্ছা, লক অন করব, কন্ট্রোল অল্টার টু, তাহলে লক অন হয়ে যাবে, মানে লক আনলক হয়ে যাবে। হ্যাঁ, যে জয়েন হয়েছে, এটা জয়েন হয়েছে আর উপরটাও জয়েন আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, এইখানে কেন আমরা আরেকটা পার্ট করব, যে এখানে তো খালি আর এখানে কালো পানি, ঠিক আছে, মানে কালো পানি, সরি এটা মানে কি কুক না। আচ্ছা, এখন এখান থেকে এটারও আবার এটাকে পার্ট আলাদা করতে হবে, তাহলে এখানে সিজার দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এখন উপর থেকে আলাদা হয়ে গেছে আর নিচ থেকে আলাদা হয়েছে। তাহলে এইটার মধ্যে আবারও পেন টুল বার দিয়ে অ্যাড করতে পারি, এখানে একটা ক্লিক করলে প্লাস, এটার সাথে আমি প্লাস করব, এটার মিডল লাইনে আসব। মিডল লাইনটা কোথায়? হ্যাঁ,
ছোটটা বানাইলাম, আচ্ছা এইভাবে দিলাম। এখন এটার সাথে এটা জয়েন করে দিব, উপরটার সাথে এটা জয়েন করব। এখানে দুইটা, ও অবশ্য জয়েন হয়ে গেছে না? জয়েন হয় না, না হলে আমরা এখানে জয়েন কমান্ড দিলে জয়েন হয়ে যাবে। ওকে, এটা জয়েন হয়ে গেছে। উপরটা আসলে জয়েন হয়েছে কিনা সেটা একটু খেয়াল করে দেখি। এটার মধ্যে জয়েন না হলেও আমরা আবার জয়েন কমান্ডটা দিয়ে দিই, যাতে জয়েন হয়ে না, সরি এ হয়ে গেছে। ও এখানে তো বর্ডার আসার কথা না, এটা জয়েন দিব না, এইভাবে জয়েন, ঠিক আছে এইভাবেই থাক, ঠিক আছে জয়েন দরকার নেই, এইভাবে জয়েন। এখন তারপরে আবার এটার মধ্যে আবার নিচেরটার মধ্যে আবার পেন টুল বার দিয়ে এখান থেকে ক্লিক করে, এখানে ক্লিক করে আবার শিফটে ধরে এখানে ক্লিক করলাম, এটাকে একটু লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে, আর এখানে দেখি শেপটা আসছে কিনা, শেপটা আসে নাই, তার মানে আবার আমার পেন টুল বার দিয়ে এখানে ক্লিক করতে হবে, হ্যান্ড এখানে ক্লিক করতে হবে, ওকে এটা জয়েন হয়ে গেছে। তাইলে এখন জয়েন হওয়ার পরে আমরা এটার কাজ শেষ, এখন এটাকে আমরা থ্রিডি করব। থ্রিডি করার জন্য আমরা যাব হচ্ছে থ্রিডি অপশনে, হ্যাঁ না এখন এই বোতলটাকে আমি একটু ওইদিকে সরাই দিই, সরাই দিলাম। এখন সবগুলাকে ধরলাম, সবগুলাকে ধরে কি হলো, সবগুলাকে ধরে এখন আমি যাব ইফেক্ট, ইফেক্ট থেকে থ্রিডি ইফেক্ট, তারপর হচ্ছে রিভলভ, রিভলভে যাব। হ্যাঁ পরে এটাকে প্রিভিউ করি, দেখেন অলরেডি, হ্যাঁ ফুলটা হয়ে গেছে না, সুন্দর লাগতেছে না? হ্যাঁ এখন ফুল বোতল হয়ে গেছে, আমার দরকার কি কি? হ্যাঁ এটা ই হয় নাই, আচ্ছা আবার করি, টাকাটা দিই, এটা মনে হয় সিলেক্ট হয় নাই, বুঝছেন? এটা লক করে রাখছি তো, আনলক করতে হবে না এই জন্য। ওকে তো এইটার যে কালারটা, এই কালারটা আমরা ই করব, এটা অপাসিটি কমাই দিব, তাহলে কালারটা কম আসবে, ঠিক আছে। আর এই কালারটা আমরা অন্য কালার দিই, মানে কালারটা এরকম কালার দিই, কালারটা এরকম দিই, আর এটার অপাসিটিটা কমায় ফেলি, তাহলে এরকম সাদা সাদা আসবে। ওকে সবগুলাকে ধরলাম, ধরে যাব হচ্ছে ইফেক্ট, থ্রিডি অ্যান্ড রিভলভ। এখন আমি এটাকে ওকে দিলাম, এটা মতো চলে আসছে না এখন? হ্যাঁ এখন দেখেন সেম হয়ে গেছে। এখন এটা আবার একটু নিচের দিকে নিলে তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখেন তাহলে এটা তো ঠিক আসলো। এখন এখানে একটা ইফেক্ট আছে, এইখানে এরকম আমরা একটা এই পানি, হ্যাঁ এটা দিতে চেষ্টা করবো, একবারে হুবহু এরকম আসবে না, ঠিক আছে। তারপরেও মানে একবারে রিয়েলিটি না হইলেও একটা মানে ই আসে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি এখানে যে ইগুলা পড়ছে সেগুলা দিতে চেষ্টা করবো, দেখি আসে কিনা। টপ বটম অ্যান্ড লেফট রাইট, এটা একবার ই তো, স্লো কম্পিউটার তো, এটা কাজ করতে একটু দেরি হয়।
আচ্ছা, এখন দেখেন ম্যাপিং, এই যে ম্যাপ ম্যাপ আর্টে যাব, ম্যাপ আর্টে গিয়ে এটার মধ্যে যে স্টিকারটা আছে স্টিকারটা অ্যাড করব। তাহলে এখান থেকে নান অবস্থাতে আছে, আমরা নানে গিয়ে নানে ক্লিক করলাম। এই ও অবশ্যই আমাদের এখানে নিয়ে আসতে হবে আগে, আগে আমাদের এখানে রেখা দিতে হবে, রেখা অ্যাড করে নিতে হবে, পরে এটা এখানে আসবে। তো আমরা প্রথমে এটাকে ব্যাগে যাই, এইভাবে কাটা দিই, কাটা দিলাম, এটাও কাটা দিলাম। প্রথমে আমরা এটাকে আগে ওই লেভেলটা নিয়ে আসি, এখানে প্লেস করে ফাইল থেকে প্লেস অপশনে যাব। প্লেস অপশনে গিয়ে স্টিকারটা নিয়ে আসলাম, লিঙ্কটা উঠায় দেই, ডান এখানে ক্লিক করলাম। এই যে এটা লোগোটা চলে আসছে, এখন এই লোগোটাকে অ্যাড করে নিতে হবে স্যাম্বলে। এডিট থেকে উইন্ডো থেকে স্যাম্বল অপশনে যাব। স্যাম্বল কোথায়? স্যাম্বল, স্যাম্বলে আসলাম। এখন এই স্যাম্বলে আমরা এটাকে ক্রিয়েট করলাম, নিউ স্যাম্বল, এই স্যাম্বলে চলে গেল না এটা। এখন আমরা এটা আবারও 3D মোডে নিয়ে যাব, ইফেক্ট থেকে 3D ইফেক্ট, রিভলভ, প্রিভিউ, এই যে নিউ স্যাম্বল এটা চলে আসছে। এই স্যাম্বলটা আসলে কোথায় বসাবো এটা আগে আমাদের পয়েন্টটা ঠিক করে নিই। এটা কাটা দে এখন। থ্রিডির সময় একটু হ্যাং করে, মানে স্লো হয়ে যায়। যে কোনো কম্পিউটার 3D-র মধ্যে একটু ই করবেই, এরকম হয়। এটা একটা বড় লোড ই না সফটওয়্যার কাজ, এই জন্য এরকম এখন তো দেখি অনেক স্লো হচ্ছে। একবারে কাইট হয়ে গেছে, দেখছেন, একবারে কাইট হয়ে গেছে। আবার কতটুকু কাজ করতে হবে দেখছেন। হ্যাঁ, সিম্পল একটা লোগো, ফন্ট দিয়ে তৈরি করছে, ফন্ট ফন্ট দিয়ে লেখা, এআই, পিএস, পিএস, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো তো আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ছাড়া প্রিমিয়ার আছে, প্রিমিয়ার, প্রিমিয়ার প্রো আছে, প্রিমিয়ার প্রো। হ্যাঁ, তো এইগুলাই বেশি ইউজ হয়, ফটোশপ, ইলাস্ট্রেটর, ওইখান থেকে আসবে। ওদের লাভ আছে তো অনেক। স্যাম্পলটা অ্যাটাচ হয় না, আবারও স্যাম্পলটা অ্যাটাচ করে নিতে হবে। এই 3D যে লোগোটা আছে এটা সেভ করে দেই। এটা এখান থেকে সেভ করে দেই।
হ্যাঁ, ক্লাসটা একটু বড় হবে, এটা কেটে দিস, সেভ করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিও পারতেন না। না হ্যাঁ সেটাই। আচ্ছা এখান দেখেন, থ্রিডি থেকে রিবল এখানে যাব। ও আমরা আবারও আগে স্যাম্পলটা অ্যাটাচ করে নেই ফাইল থেকে, কি প্লেস প্লেসে যাব। প্লেসে গিয়ে এখান থেকে আবারও ক্লাস নাম্বার 6-এ যেতে হবে। এখান থেকে আমরা পিকটা নিয়ে নিব, ওই লোগোটার, এই যেটা ওকে ডান, এই লোগোটাকে আমরা স্যাম্পলে অ্যাটাচ করব। এখানে স্যাম্পল কোথায়, এই যেটা স্যাম্পলে ক্লিক করলাম, নিয়ে গিয়ে এটাকে অ্যাটাচ করে দিলাম, ওকে ডান। এখন আমরা এটাকে, আমরা প্রথমে আগে আমরা ই করব না, এরকম রেখে পরে এটা অ্যাটাচ করব, ঠিক আছে? তাহলে আগে যদি করতে চান তাহলে এই এরকম হ্যাং করবে, আগে ও প্রিভিউটা অন করা দরকার নাই। এখান থেকে গিয়ে আমরা ইফেক্টে যাবো, ইফেক্ট থেকে থ্রিডি, থ্রিডি থেকে রিভলভ, অ্যান্ড এখান থেকে আমরা প্রিভিউ পরে অন করবো, আগে ম্যাপ অ্যান্ড আর্টে যাব, গিয়ে নেক্সটে ক্লিক করব, অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে আমাকে দেখাবে রেড রেড পয়েন্টে দেখাবে যে আমি কোন জায়গায় অবস্থান আছি। এই যে যে এখানে এই রেড পয়েন্টটা, এখানে যখন মিডলে চলে আসবে তখন আমরা এটা বসাবো। এই দিকে আমি যাইতে থাকি, ১৮ নম্বর চলে আসছে নাকি? হ্যাঁ, 17, 17, 16, ১৮ নম্বর, এইখানে 1 নম্বর, 2, 3, উপরে, এই 4-এ আছি, 4 দেখি, 5 নম্বরে আসবে, আর একটু নিচে 6, 7, এই 7 নম্বর, এই যে এটা এটা 7 নম্বরে আছি, এখন 7 নম্বরে আছি। এন্ড আমরা এখানে ওইটা সিল্ড স্যাম্পলটা দিয়ে দিব, অ্যাটাস্ট করে দিব। এই পুরাটা জুড়ে এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব, আর অটো, এটা অটো ফিট করব স্কিল, হ্যাঁ অটো ফিট করব, অ্যান্ড ওকে দিলাম। প্রিভিউ পরে দিই, এই যে এখানেও দেওয়া যাবে, ছিল না ওইখানে দিলে ই হয়ে যাবে। আচ্ছা এখানে দিলাম, এখন এখানে প্রিভিউ দিই, ডাইরেক্ট আমরা চলে যাই। প্রিভিউ দিয়ে দেখি কি হয়, না এত বাসটা হয় না, আসে নাই, আসে নাই কেন, আমরা ওইখান থেকে তো ই করলাম, সেটাকে আবার ই কেটে দিই, প্রিভিউটা কেটে দিলাম, আবার ম্যাপ এন্ড আর্ট এ যাই, এখন এখান থেকে প্রিভিউ আগে দিয়ে নিতে হবে, ঠিক না? হয়েছে হয়েছে, ওটা ঠিক মতো স্টিকারটা বসে নাই, স্টিকারটা আরো ছোট হবে মেবি। অফ
হ্যাঁ এটা প্রিভিউ দেখি, ফিট করলে তো এক পর্যন্ত চলে আসবে, আবার আসে নাই কেন? দাঁড়ান দাঁড়ান, আর একটু নিচে দেখি, নিচে নামে নাকি? এখন উল্টা গেছে নাকি? উল্টা হয়ে গেছে না, ভিতরে হয়েছে, এটা বাহির দিয়ে হবে, ভিতরে হয়ে গেছে। আচ্ছা এই দিকে থেকে আরেকটু এই দিকে আসি দেখি, এটা কয় নাম্বার? এটা 8 নাম্বার। ওইটা উল্টা ভাবে ওই দিকে চলে গেছে মনে হয়, আর ওই দিকে আসছে। এই যে এটা হচ্ছে ফন্ট, হ্যাঁ এটা নিচে চলে আসছে না? এই অংশটুকু আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে, এটা সামনের দিকে, এটা এই শেপটা উল্টা হয়ে গেছে, এই জন্য সমস্যা। ওইদিন গা তো ঠিক হইলো, আজকে এরকম হচ্ছে কেন? হ্যাঁ ওটার ভিডিও নাই, ভিডিও হয়ে নাই। ফিট দিলেই সমান হচ্ছে কিন্তু আসতেছে না ঠিক মতো, আবার নতুন করে ড্রয়িং করতে হবে নাকি? হ্যাঁ কোনটা এটা, এটা কোনটা সাদা, এই যে এটুকু এটুকু, এটা তো সাদা হবে, এটা একটা সিলভার কালার। এটাকে দেখেন নিচে নামায় দিলে এটা ম্যাচ ম্যাচ হয়ে যাচ্ছে ঠিক না? এটাকে আর একটু উপর দিয়ে দিই, লাল কালার দিয়ে দিই। কালো কালার
হ্যাঁ, এটা উপর তুলতে হবে, এটা টেরেন্স থেকে সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট সামনে, এটা বেশ কালো হয়ে গেছে না, এই কালোটা দিয়ে দিই। একই এরকম এই যাচ্ছে এখন, হ্যাঁ সিলটা না, এটা কোথায় আসছে, সিলটা তো ঠিক মতো বসে নাই, আমরা বসাইতে পারছি না, সিলটা সুন্দর মতো বসতো বুঝছেন, আবার দেখি চেষ্টা করি হয় কিনা। মূলত সিলটা তো এইখানে বসবে না, এই জায়গায় বসবে, অনেক পরে আসছে কিনা, হ্যাঁ সিলটা আসছে অনেক আসছে অনেক পরে, হ্যাঁ ওই যে 3D কাজ করে না মাঝে মাঝে, বুঝতে পারছেন। আচ্ছা এটাকে আবারও আমি একটু, হ্যাঁ সিম্বল অ্যাটাচ করা আছে, এখন আবার দেখি ই করি, উইন্ডো থেকে যাই, উইন্ডো থেকে 3D রিভলভ, একবার করলে আবার হয় না, যে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, এটা সুন্দরভাবে ম্যাপিং করা যায়, হ্যাঁ আমরা তাড়াতাড়ি, আসতে সময় লাগছে, সময় লাগছে, হ্যাঁ ফিট করে, ফিট করে পরে ওকে দিয়ে দিলেই পরে আসছে, সময় আসছে, হ্যাঁ আপনি কদিন ছুটি দিয়েছেন, একদিন দিছিলাম, একদিন দিন জ্যাঠা তো বোনের, কাকার তো বোনের বিয়া, নিজের বোনের, এখন র্যামে কাজ করতেছে না দেখছেন সমস্যা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছেন, এইভাবে গেলে আপনার এটার মধ্যে আপনি কাজ করবেন তাহলে হবে, ঠিক আছে তাহলে এটাকে আমরা ডিলিট করে দিয়ে আরেকটা ডিজাইন করি, এখন আমরা আরেকটা ডিজাইন করব, সেটা হচ্ছে বোতলেরই, এই যে এই বোতলের ডিজাইনটা করি, বা 7 আপ, এটা পরে আমরা 7 আপের এই লোগোটা দিতে 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 পারবো, এটা করতে পারি অথবা এটাও করতে পারি, কাঁচেরটা এটা করবো, ওকে একই, এটা মিডিল লাইন, যখন আপনি মিডিলে চলে আসবেন তখন এই মিডিল লাইনটা অটোমেটিক দেখাবে, অর্ধেকটা নিতে হবে 3D মধ্যে, অর্ধেকটা নিতে হবে, স্টিকার যেখানে এখানে একটু বাঁকা করে দিলে তখন এই অংশটা তাদের, তারা দেখাইতে সুন্দর করে দেখায় দেয়, এই অংশটা যদি যখন আমি একটু অ্যাঙ্গেলে করে দেব তখন এই অংশটা আলাদাভাবে এর মধ্যে দেখাবে স্টিকারের জন্য, মিডল অ্যালাইন কোনখানে, এখানে, ওকে ডান, তো মিডল অ্যালাইনে চলে আসলাম, এখন এটাকে আবারও আমরা 3D কাজটা করব, 3D করার আগে এটাকে জয়েন্টটা আলাদা আলাদা করে ফেলবো, বোতলের হোয়াইট কালারটাকে বন্ধ করে দেই, অ্যান্ড এটা এখানে আমরা বোতলের এটা কাইটা দিই, হ্যাঁ কাইটা দিলেও হবে, এটা ই করতে হবে না, ও এই সিজার থেকে, এখানে সিজার দিয়ে কাইটা দিলাম, এই জায়গায় কেটে দিলাম, তারপরে এইখান থেকে এইটুকু পানি মানে এইটুকু কেটে দিলাম,
ওকে কাইটা দিয়ে দেখি যে ঠিক আছে কিনা, জয়েন না করলাম। এটাকে আমি এদিকে নিয়ে আসি, এখন না জয়েন করে নেই, দেখি কি হয়। এটাকে ধরলাম, ধরে আমরা যাই থ্রিডি, থ্রিডি থেকে একটা একটা ডিজাইন করলে সবগুলা করা যাবে, সমস্যা নেই। রিভল পেশে প্রিভিউ যাই, এখন তো র্যামই কাজ করছে না। রেমদুল বল হ্যাঁ বানায় নিতে হবে, আছে নিচে আছে। হ্যাঁ বলতে পারলাম না তো, বলতে হবে, দেখলে বল। রেজিস্ট্রেশনের সময় কি এখন আছে না পরে করে? ওইটা কেটে কেটে গেছে আবার। হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আছে। আছে ফারুক ভাই নিচে আছে, মানে থ্রিডি কাজগুলা একটু জটিলতা, এটার মধ্যে খুব সাবধানে করতে হয়, নাহলে কাটা যায় বারে বারে। তাহলে বোতল একটা তৈরি করলে আরেকটা তৈরি করতে পারবেন, মানে সেম ভাবেই? হ্যাঁ আচ্ছা, বোতলের বিষয়টা দেখলাম, আরেকটা হইলো পরে দেখি গ্লাস, উইন গ্লাস তৈরি করব, বোতল। হ্যাঁ হ্যাঁ ইউজ ইফেক্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স ইফেক্ট, এটা ওই যে থ্রিডি অবজেক্ট, প্রথমে প্রথমে আমরা একটা থ্রিজি বানাইলাম না, এটা বোতল ওয়াইন গ্লাসটা করব, বোতল বানাইলাম, থ্রিডি ফিল্ম রিল তৈরি করব, লোগো থ্রিডি লোগো তৈরি করব। হ্যাঁ লোগো 14 নম্বর ক্লাসে না দেখলাম, বাংলাদেশের লোগো বানাইলাম। হ্যাঁ 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 সেগুলো তো বানাবো, হ্যাঁ সেগুলো বানাইতে পারবেন। হ্যাঁ অবশ্যই আপনি, আচ্ছা 7 আপ, এটা আমরা যে আরেকটা ডিজাইন করে রাখছিলাম সেটা দেখাই। এই যে এটা সেম ভাবে থ্রিডি করে ফেলছিলাম আমরা, ওই ওখান থেকে এই যে কাইটা কাইটা আপনি অ্যাড করলেই এটা হয়ে যাবে। পরে এটার মধ্যে এই যে এরকম সিল অ্যাটাচ করে দিলেই অ্যাটাচ হয়ে যাবে। বোতলের কালার এরকমই ম্যাচ হবে না, সেম কালার ওইটার মধ্যে থাকবে না, ওইটার মধ্যে হবে না, থ্রিডি তো থ্রিডি, আপনার রিয়েলের মতো আসবে, রিয়েলের মতো আসবে না। ঠিক আছে ওয়াইন গ্লাসটা করি, ওয়াইন গ্লাসটা এখান থেকে সেম একই ওয়াইন গ্লাস, এইগুলো একভাবে এই কাজটা করতে হয়। তারপরে দেখাই ওয়াইন গ্লাসটা, ওয়াইন গ্লাস পিকের ভিতরে যাব, প্লিক থেকে এখান থেকে একটা গ্লাস এটা নিতে পারি অথবা এটাও নিতে পারি, ওয়াইন সহ নেই
হ্যাঁ সেম এটা, হ্যাঁ এই যে ঠিক আছে। তারপরে মনে করেন যে আমি রিল রিলটাকে ওই যে 3D ওইখান থেকে মনে করেন এটা বানানোর পরে, হ্যাঁ হ্যাঁ তারা, হ্যাঁ তারা 30 নম্বর ক্লাসে। এ দেখেন উইনটাও দেখাই যে এখানে উইনটা করেছিলাম আমি, উইন ক্লাসটা দেখাচ্ছি এই যে এরকম হবে। উইন ক্লাসটা করলে এটা অর্ধেকটা কাটলে মাঝখান থেকে পরে এইভাবে দিলেন, এই যে এখানে উইন সহ আর এটা অর্ধেকটা কাটা, পরে এটাকে এতটুকু ই হবে, অরিজিনাল আসে না এরকম থাকবে। আর এটা এই যে এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এটা আরেকটু, হ্যাঁ নিচে নামাইতে পারতাম। আর এটা কিন্তু অপাসিটি কমাই দিছি, এটা এটা তো খালি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে এই মাথাটাকে আমি যদি যতই নোয়াবো তত এটা এরকম দেখা যাবে। মনে করেন সাপোজ মুভ টুল বার এখান থেকে ডিরেকশন টুলটা নিয়ে মনে করেন আমি ধরেন এরকম দিলাম, এখন কি মনে হচ্ছে? এখন বোঝা যাইতেছে ফাঁকা, ঠিক না? আর একটু চিকন করলে এটাকে ধরলাম, এটাকে ধরে আর একটু চিকন করে ডিরেকশন তো ধরলাম, ধরে এটা হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ তো এরকম ভাবে আপনি যে কোনো উইন গ্লাস তৈরি করতে পারবেন। কয়টা কয়টা কালারটা এটা গ্রেডিয়েন্ট কালার ছিল, আনগ্রুপ করতে হবে, এখান থেকে এটাকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করলাম, এখন এটা হ্যাঁ কালার চেঞ্জ, কি কালার দেব এটা আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয় না, কালো করে দেবো এরকম। হ্যাঁ এটা হ্যাঁ পানির মতো এদিকে কমাই দিতে হবে, বাড়াই দিতে হবে, সাদা হয়নি তো, এটা নীল হয়ে গেছে। হ্যাঁ এটাকেও কিন্তু এরকম গ্লাস গ্লাস থাকবে, অপাসিটিটা কমাই দিতে হবে, এটার অপাসিটি কম কত দেখছেন 56, এটা অপাসিটি, এটার অপাসিটিটা কমাই দিতে হবে। কি হলো এটাকে কমাই দেবো নাকি? কোনটা এটা চাপাই দেবো?
সরাসরি সোজা না, সোজা করলে ঠিক থাকবে না। এটা যদি আমি সোজা করি, দেখেন এদিকে ইয়া হয়ে গেছে। হ্যাঁ সোজা সোজা থাকলে তো এখানে তাহলে ছোট হবে। একটু বাঁকা করতে হবে, নাহলে তো এখানে একটা রাউন্ড আসবে না, বুঝছেন না? এখন তো আসছে সাদা সাদা হয়ে গেছে, এখানে সাদা সাদা একটা ভাব, মানে এটা একটা রেখা আর কি। হ্যাঁ দেওয়া আসবে না, পরে এটাকে গ্রুপ করবেন। আর এরকম ভাবে আপনি ইচ্ছা করলে উইন গ্লাসটা এই সেম ভাবেই ওইখানে রিভলভ থেকে, হ্যাঁ রিভলভ থেকে আপনি এটাকে তৈরি করতে পারবেন। তাহলে এটা 7 আপটাও সেম ভাবে রিভলভ থেকে তৈরি করবেন। এন্ড ফিল্ম রিল ওই যে আমরা তৈরি করছিলাম না প্রথমে একটা, ওইটাকে আবার ম্যাপে অ্যাড করলে এটা ম্যাপে অ্যাড করতে পারবেন যেখান থেকে। হ্যাঁ ২১ নম্বর ছিল, আচ্ছা ওখান থেকে আমি ফ্রেম লিলটা প্রথমে নিয়ে আসি কন্ট্রোল ও দিয়ে, এখান থেকে এটাই নেই, এটা নিয়ে আমরা প্রথমে স্যাম্পলে অ্যাটাচ করতে হবে। এখানে একটা এরকম আঁকা বাঁকা একটা ই তৈরি করব শেপ। হ্যাঁ তৈরি তো করছি ওইটা থেকেই, কয় নাম্বার জানি 3 নাম্বার ক্লাস ছিল, ক্লিক করলাম এক জায়গায় চলে আসলো আরেকটা। আচ্ছা এটা নিলাম, হ্যাঁ বা এটা নিলাম, এটাই নেই, ওকে এটা কাট করে ওই যে রেকটা আছে এটার মধ্যে আমি দিয়ে দিব। তো এটা স্যাম্পলে অ্যাটাচ করতে হবে ম্যাপিং এর মাধ্যমেই। এই যাবেন হচ্ছে কোথায়, এডিট সরি উইন্ডো, উইন্ডো থেকে ম্যাপ, উইন্ডো থেকে স্যাম্পল, এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে ডান ওকে, এটা ক্রিয়েট করে এখন এটার ভিতরে আমরা এটা প্রবেশ করাবো, তাহলে এরকম আঁকা বাঁকা হয়ে যাবে। এটাই 3D আর কি বোঝাচ্ছি, ইফেক্ট থেকে রিভলভ। এখন আমরা প্রথমে এটাকে অ্যাড করাবো ওই যে এটার মধ্যে, এই ও রিভলভ না সরি, হ্যাঁ বেভেল এন্ড প্রথম এটা রোটেট, রোটেট দেখি কেমন হয়। হ্যাঁ রোটেটটা বাঁকা হবে, এই যে 3D বাবার্স। এটা আর একটু ঘুরায় দেয় এদিকে, হাতটাই হয়নি আগে আটটা দিকে।
একাটা কোন দিকে হবে? একটু বেশি দিব না, অল্প করে এরকম। ইফেক্ট ইফেক্ট থেকে আরেকটা ইফেক্ট, এটা না রোটেট, রোটেট ইফেক্টে যাব গিয়ে। ওকে ডান। এখন এটাকে আমরা একটু ঘুরাইতে চেষ্টা করি। সোজার ভিতরে বাঁকা, থ্রিডিটা এই ফিল্ম রিলটা হয় নাই, কারণ র্যামের জায়গা কম, তো এই জন্য হয় নাই। তারপরে দেখি, হইলে তো ভালো। এখন উইন্ডো উইন্ডো থেকে এই রোটেট, রোটেটের থেকে ওকে, এটাই দেই না, এটা এটাই দেই, এটা ভালো ছিল। হ্যাঁ এখন ঠিক আছে, তো এইদিকে আসছে না, একটু নিচের দিকে নামাই। মানে এইখানে তো একটা বাঘ থাকবে, একটু বাঁকা থাকবে না, এইদিকে ফাঁকা থাকবে। এখন ওকে দিলাম। ওকে দেওয়ার আগে এটা এর মধ্যে আর্ট এন্ড ম্যাপ, ম্যাপ কোথায় গেল? এটা তো ম্যাপ আসার কথা না। আচ্ছা এটার মধ্যে ম্যাপ আসে না নাকি? এডিট এডিট থেকে অ্যাপ্লাইং ম্যাপ, র্যামের জন্য তো কাজই করতে পারতাম না। আর্ট অ্যান্ড ম্যাপ এ গিয়ে এখান থেকে আমি কোনটা মধ্যে দেখি, কোন অংশতে দেওয়া যাবে, সেই অংশতে দেখি দেয়া কি কর। আসছে কিন্তু এটা কালো হয়ে আসছে না, নীল কালার আসছে। এই যে আসছে না, ওইটার মতো আর কি উল্টা গেছে, বুঝছেন? এটা শেপটা আমরা সুন্দরভাবে নিতে পারি না, এই জন্য রিলটা ঠিক মতো আসে নাই। তো এরকম ভাবে ইচ্ছা করলে আমরা এরকম থ্রি ডি রিল তৈরি করতে পারতাম, মানে কম্পিউটার কনফিগারেশনের জন্য করতে পারি। হ্যাঁ ও ফুল পার্টের মধ্যে, হ্যাঁ ফুল পার্ট তো একসাথে দেওয়া যাবে না, এ ছোট কইরা একটা পার্ট নিতে হবে, যে কোনো এক পার্টের মধ্যে এই রিলটা বসাইতে হবে। তো এইভাবে ইচ্ছা করলে আপনারা তৈরি করতে পারবেন। এখন রিলটা হয়েছে না মানে ঠিক মতো। আচ্ছা রিলের পরে দেখি কি আছে, থ্রি ডি লোগো। তো থ্রিডি লোগোটা যদি আমরা তৈরি করতে চাই,
এখান থেকে আমরা একটা লোগোকে নিয়ে আসি। অলরেডি আমরা আগের ক্লাসে যেগুলো আছে সেগুলোকে 3D তৈরি করতে পারি। আমি একটা লোগোকে নিয়ে আসি, আগের ক্লাসটা 5 নম্বর ক্লাস না, 5 নম্বর ক্লাসে আমরা বাংলাদেশের কয়েকটা লোগো তৈরি করেছিলাম। এই লোগো ডিজাইন, এই লোগো ডিজাইন থেকে কোনটা জানি আমরা করেছিলাম, পিএনজি, পিএনজি আছে একটাও, পিএইচডি। এটা কি পিএনজি না পিএইচডি? আচ্ছা, 3D আমরা লোগো দেখি, চেষ্টা করি বানাইতে পারি কিনা। যে কোনো শেপ দিয়ে একটা লোগো তৈরি করলে 3D হয়ে যাবে। যে কোনো অক্ষর দিয়ে আমরা তৈরি করি, ধরেন ওই যে 3D অক্ষর বা ফন্ট, এইগুলা দিয়েই কিন্তু ই করা যায়, যে 3D সিস্টেমে ই করি আমরা। এই ধরেন এখান থেকে একটা টেক্সট নিলাম, ওই যে প্রথমে আমরা 3D লেখা টেক্সট ই করছি না, এটাকে মূলত 3D সিস্টেম আর কি। 3D লোগো আপনি লেখা কোনো ফন্টকে ওরকম 3D মোড নিয়ে কাজটা করতে পারবেন। এই যে এই 3D লোগো যদি আমি লিখি, হ্যাঁ হ্যাঁ, এটা তো ইয়ে থেকে যে গোল শেপ নিতে হবে। ইলিপস নিতে হবে, ইলিপস নিয়ে এখন এটার মধ্যে আমরা এটাকে যদি গোল করতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে টেক্সট টুল বারে এখানে ক্লিক করলে এটা গোল হয়ে যাবে। গোল হইলো, কিন্তু আমরা এত গোলের ইটা নিব না, 3D লিখলাম এখানে 3D। আচ্ছা, এটা দিয়ে বোঝাই, এটা লোগো তৈরি করি। সাপোজ একটা পলিগন দিয়ে যদি আমরা 3D লোগো তৈরি করি, এত স্লো কাজ করলে তো আমরা কাজই করতে পারবো না।
আবার কেটে গেল দেখলেন। হ্যাঁ কয়টা যাচ্ছে, 3D জিনিসটা এরকমই করে 3D মধ্যে। ইলাস্ট্রেটর তো ওপেন হইতে অনেক সময় লেগে যাচ্ছে। ওকে থ্রিডি হইলে এরকমই কাজ করে, মানে 3D মধ্যে। আমরা আরেকটা শেপ 3D চেষ্টা করব বানানোর জন্য, একটা এ ফন্ট লোগো বানাতে চেষ্টা করব। হ্যাঁ ধরেন এখান থেকে আমরা প্রথমে একটা এ বানাবো, পরে ওইটাকে 3D করব। আচ্ছা শেপ দিয়ে পেন টুল বার নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে দিলাম ওইটা, ওইটাই দিয়ে আরেকটা দিয়ে করব। ঠিক আছে এটা একটা অংশ দিলাম, এখন এটা একটা একটা অংশ হইলো, এখন এর মাঝখান দিয়ে আরেকটা ই নিবো এরকম। এটা একটা স্টাইল করতেছি, স্টাইলিং। এখন মনে করেন এটার মধ্যে যদি আমরা একটা কালার ইফেক্ট দিই, হ্যাঁ অ্যাশ অ্যাশ কালার না, গ্রেডিয়েন্ট কালারটা আগে নিয়ে আসি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন এটা কি একটা লোগো সিস্টেম হয়েছে না? এখন এটার মধ্যে আমি কালারটা অ্যাপ্লাই করলেই এখানে একটু এপাশে একটু রেড কালার দিব, কালারটা না আসলে এটা মনে করবেন গ্রে স্কেল আছে,
নেহার জিবি বাসিয়া মাইকে দিবেন। দিয়ে এখানে রেড কালার দিয়ে দিলাম, এবার সে রেড কালার দিলাম, ও রেড কালার আসতেছে না। ওকে, তো এখানে এরকম রেড কালারটা আসলো, এটা ইয়ের মধ্যে চলে গেছে না। হ্যাঁ, আই ড্রপার চলে আসছে না, ডাইরেক্ট হোয়াইট চলে গেছে নাকি? আচ্ছা, গ্রেডিয়েন্টে যায় আবার। হ্যাঁ, ওকে, এটা একটা কালার আসলো এখানে, এটাকে আমরা রেড সিস্টেম করি। এদিকে একটু ব্ল্যাক করে দেই, এই সেম ইফেক্টটা এটার মধ্যে ফালাবো। এটা এই ইফেক্টটাই, এটাকে ধরলাম এন্ড এটাকে সিলেক্ট করলাম। দেখেন, এটা কিন্তু একটা মোটামুটি একটা সুন্দর একটা কিন্তু চলে আসছে। এখন এই স্ট্রোকটাকে আমি বাদ দিয়ে দিই, স্ট্রোকটাকে বাদ দিলে কিন্তু আরেকটা সুন্দর একটা ভাব আসছে, ঠিক না? তো হ্যাঁ, এখন এটাকে আমরা 3D করতে পারি সেম ভাবে। এটাকে আমরা গ্রুপ করলাম, এটাকে গ্রুপ করে ফেলি, অথবা এটাকে মার্জ করে ফেলবো, একসাথে অ্যাড করে ফেলবো। কোথা থেকে? পাথ ফাইন্ডার অপশনে যাবেন, গিয়ে এটাকে মার্জ করলেন, তো এটা কিন্তু একটা একসাথে হয়ে গেছে, পুরাটা একটা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে, হ্যাঁ, ভিতরে নিয়ে আসি। এটা ডিলিট করে দেয়, এটা তো দরকার নেই। এখন এটাকে আমরা ওই 3D অপশনে যাবেন, 3D অপশনে গিয়ে এক্সট্রুড, প্রিভিউ করি। দেখেন, একটা 3D মুভ চলে আসছে। হ্যাঁ, এখন এই যে এই প্লাস্টিক কালার যেটা, এটার মধ্যে কিন্তু আপনি অন্য ধরনের কালার দিতে পারেন। এটা কি ফন্টে দিবেন না ব্যাকে দিবেন? এটা এখান থেকে আপনি উল্টা, এটা উল্টে গেছে না, বটম, সরি, তার টপে ফন্টে ছিল না, ফন্টেই থাক। আচ্ছা, এখন এটাতে আমরা একটু এভাবে ঘুরাই দিই, তো যে কোনো ভাবে আমরা এটাকে ঘুরায় ঘুরায় কিন্তু। আচ্ছা, হ্যাঁ, এই কালারগুলা কোনটা না, এই নিচের কালারগুলা? হ্যাঁ, নিচের কালারগুলা যদি চেঞ্জ করতে চাই তাহলে আবার একটা অবজেক্টে যেতে হবে, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করে এখন যেতে হবে কোথায়, হ্যাঁ, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ, আনগ্রুপ করলাম। এখন এটাকে, এটা একটা আলাদা হয়েছে আর এটা, দুইটা আলাদা হয়ে গেছে, আনগ্রুপ হয় নাই। আলাদা হয়েছে না, এই যে এটা আলাদা হয়েছে। এখন এই পুরাটা তো একটা, এই পুরাটাকে একটা আলাদা একসাথে ই করবো, এই মার্চ করব, একসাথে মার্চ করে ফেলাম। এখানে এটা একসাথে আছে, এটাও একসাথে, এটা ঠিক আছে, আলাদা আলাদা।
এখন এই এই যে এই কালারটা এটার মধ্যে অ্যাটাচ করতে চেষ্টা করব, এই যে এই কালারটা, এটা তো এখানে আছে, এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম, চলে আসলো না, এবং এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম, ভাব আসতেছে না 3D, এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম, কি হইলো? টান গ্রুপ করা আছে, এটা একসাথে ই করে আলাদা এই মার্জ করে দিই, আবার মার্জ করলাম, এটাকে মার্জ করে, ওকে, মার্জ করার জন্য কিন্তু এটা চেঞ্জ হয়ে নাই, দেখছেন এখন কিন্তু একটা 3D মোড এটার মধ্যে চলে আসছে। আবার এটাকে পুরাটাকে গ্রুপ করে ফেলব, পুরাটাকে সিলেক্ট করে এটা গ্রুপ করে ফেলব, কন্ট্রোল জি দিয়ে। হ্যাঁ, এটা অ্যাঙ্গেলটা বেশি মানে ঘুরাইতে পারছি না ভালো করে, ভালো করে অ্যাঙ্গেলটা ঘুরাইলে তাহলে আর সাদা সাদাটা আসতো না, বেশি অ্যাঙ্গেল ঘুরে গেছে, আমরা একটু কম অ্যাঙ্গেলটা ঘুরাইলে তখন এটা কিন্তু ঠিক মতো থাকতো। কোনটা এখন তো আর ঘুরবে না, প্রথম ওই তখন ঠিক মতো ঘোরানোর দরকার ছিল, এখন ছোট বড় হবে, তাহলে বুঝতে পারছেন তো এইভাবে আপনি যে কোনো লোগোকে যে কোনো লোগো বানাইতে পারেন। এছাড়াও এছাড়া তো আমরা এই কাজ করবো, এছাড়া মনে করেন আমরা পরবর্তী ধাপে আরো কাজ আছে, তাহলে এখানে আমরা মোটামুটি কয় নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাসে আমরা, হ্যাঁ, 3D অবজেক্ট, ফিল্ম রিল অ্যান্ড উইন গ্লাস তৈরি করা, এই সব কিছু মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি। এখন 7 নাম্বার ক্লাসে হচ্ছে রিভিউ, সবগুলা ক্লাস যেগুলো একটু ফ্রি হয়ে আপনারা ডিজাইন তৈরি করেন, হ্যাঁ ডিজাইন দিয়েন আমাকে, আমাকে রিভিউ রিভিউ মানে প্রবলেম সলভিং, ক্লাস 1 থেকে 6 নাম্বার থেকে যে কোনো প্রবলেম থাকবে সেটা সলভিং করা, তারপর মেনু ডিটেলস ফ্রম ভিডিও, হ্যাঁ এখানে আমরা ভিডিও থেকে কোনটা, হ্যাঁ হ্যাঁ প্রোফাইল করুন freelancer.com, ঠিক আছে, আর 9 নম্বর ক্লাসে আবারও অনেক ক্লাস আছে, হ্যাঁ এটা ডিজাইন, এটা হচ্ছে লোগো ডিজাইন, লোগোর উপরে ভালো করে একবারে সম্পূর্ণ একটা লোগোর মধ্যে কি কি থাকে, এখন তো নর্মালি আমরা লোগো ডিজাইন করলাম, একটা লোগো ডিজাইনের মধ্যে কি কি কয়েকটা রিসার্চ করতে হয় সব কিছু নিয়ে একটা লোগো, ঠিক আছে, হোয়াট ইজ লোগো, লোগো কাকে বলে, মিনিং, হাউ মেনি টাইপ অফ লোগো, এগুলো পরে সব কিছু কিন্তু কয়টা লোগো থাকে, হ্যাঁ হ্যাঁ ওদের করানো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমি।